এশিয়া মহাদেশের কামরূপ কামাখ্যা থেকে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত তন্ত্র মন্ত্রের গুরু কম্বল বাবা খ্যাত কাল্লু মিয়া গাজীপুর ওজারপাড়া গ্রামে, যার যে সমস্যা সমস্যার সমাধান পেতে আজই চলে আসুন বাবার দরবারে। কম্বল বাবা, আজকে তো কাস্টমার অনেক মেলাইছে। তাই নাকি? তাড়াতাড়ি আইবার ক, আমার আবার দেনে বসতে হবে। এই তোরা একজন একজন করে আয়, ঠেলা ঠেলি করিস না। কম্বল বাবা ঠেলা ঠেলি পছন্দ করে না। কম্বল বাবা, আমি দুই একটা কাস্টমার ধইরা লই। যা তাড়াতাড়ি আসা বলিস, দোয়া কইরা দিলাম। আচ্ছা ঠিক আছে বাবা, আমি গেলাম। হুক মাওলা, আমার তো সব শেষ বাবা, আমার তো বাঁচো না বাবা। আমি থাকছি তাদের সমস্যা কৃষ্টি, তোর বউটাকে নিয়ে আস আমার দরবারে। বাবা আমার বউ তো পদ্মশীল বাবা, আমার বউ তো আসে না বাবা। হুক মাওলা, কি কস তোর ওয়াইফাই আসে না? না বাবা। কি আর করবি, ওয়াইফাই নিয়ে আসলে তো বাবার কাছ থেকে একটু তবাক নিয়ে যেতে পারতো। আমারে তো সমাধান দিতে হইব, যেহেতু তুই আসছস। বাবা তোর সমাধান দিন বাবা। আর পারলে তোর ওয়াইফাই রে আমার লাগে দেখা কর, আমি সমাধান সঠিক ভাবে দিতে পারবো ইনশাআল্লাহ। বাবা আমার তো বিয়ে হয় না, আমার একটা কিছু করে দেন বাবা। আজ রাত্রির বিয়ে করা বলো, আমার 24 বছর হয়ে গেছে। হুক মাওলা, বাবা আমি তো একটা জটিল একটা সমস্যায় পড়ছি। কি হইছে তোর? কি সমস্যা বল। ঘরে তালা মারছি, এখন চাবি পাই না খুঁজা। চাবি দাঁড়ায় গেছে, চাবি একটু খুঁজা দেন না বাবা। দাঁড়া দেখতাছি, কি এটা বাবা? এটা হলো টিক টিক ডিমের শরবত। যা এটা তোর তালার মধ্যে গিয়ে স্প্রে করে দিবি, যা খুলে দেব। গা জয় কম্বল বাবার জয়। হুক মাওলা, হুক মাওলা। বাবা কাস্টমার তো খুঁজা পাইলাম না। তোর এতক্ষণ আনে সময় হয়েছে? হ্যাঁ বাবা, কাস্টমার না পাইলে কি হইব? তো আমনে লেগা একখান জিনিস লই আইছি। এই লে শীত দিলে কম্বল নিচে যাবে, কাস্টমার দেখলে সমস্যা। ঠিক আছে, তোরাই তো আমার দরকার। রাখবি আর ছুটতো না, যা জগড়ে দিলাম। হক মাওলা জয়, কম্বল বাবার জয়। বন্ধুটার একটা খবর আছে, ফালা বন্ধু তো আসিল। কই গেল? কই গেল বন্ধু? হ্যাঁ কই গেছে রে? ডাকুন্দেপুর পুরে বিপুর গেলা। ওরে পাইলে এসকার খবর আছে। আমারে আমার যে ঘরে তালা আছে না, চাবি খুঁজা পাই না। আমার একটা স্প্রে দিছে, এই স্প্রেটা তালা লাগে মারতে গিয়া বাচ্চার মুখে মধ্যে পড়ছে, বাচ্চার মুখে ঝুলে গেছে। এটা দেওয়ার মাথা দাম পাইলো আর আজকে বন্ধের। আমার কি আর কই না ভাই, বন্ধকে চাইছিলাম আমার বিয়ের লেগে, এখন শুনি বলে বন্ধরই বইয়া হয় নাই।
এলে বন্ড ওভার আবার মারছে ও নো আবার মারছে হ্যাঁ তো খবর আছে আচ্ছা ভাই আপনি কিছি আরে ভাই আর কইন না আইছিলাম আমি ওর ধরে আমার বউ থায় না এর বন্য আইছিলাম বোর্ডে রাখিন কেমন তারা ও আমার দেশে একটা তালা কইছে বোর্ডে তালা মেরে রাখলে বোর্ডে থাকবে মারছি জানলার লগে তালা আমার বউ জানলা ভাঙে পড়াইছে কোন দিকে কেমন লাগে জানলাটাও গেলে বউটাও গেলে ওরে পাইয়ে লই আইছে ওরে পাইলে আজকে ইচ্ছা মতো পিরাম সব না পাইবেন আগে আমারে কইবেন আচ্ছা ঠিক আছে ওই কই গেছে ভাই ইদানিং আমাদের আশেপাশে এইরকম ভণ্ডামি প্রচুর বেড়েই চলেছে। কত ভণ্ড বাবা আছে, নামাজ নাই, রোজা নাই, ইসলামিক কোনো জ্ঞান নাই, তবু আমরা তাদের কাছেই যাই। আল্লাহ তাআলা আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন, আমাদের উচিত এ ধরনের লোকদের থেকে দূরে থাকা। কোনো মানুষের থেকে কিছু পাওয়ার আশা না করে আল্লাহ তাআলার কাছে যান, দেয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এ সকল ভুল ভ্রান্তি থেকে আল্লাহ তাআলা আমাদের বেরিয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 106 নং এবং 107 নং আয়াতে বলেন, আল্লাহ ছাড়া এমন মাবুদকে ডেকো না যে তোমার উপকার করতে পারবে না এবং ক্ষতিও করতে পারবে না। তুমি যদি এমন করো তাহলে নিশ্চয়ই তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। আর আল্লাহ যদি তোমাকে কোনো বিপদে ফেলেন তাহলে একমাত্র তিনি ব্যতীত অন্য কেউ তা থেকে তোমাকে উদ্ধার করতে পারবে না। আর তিনি যদি তোমার প্রতি অনুগ্রহ করতে চান তাহলে কেউ তার অনুগ্রহকে প্রতিহত করতে পারে না। স্বীয় বান্দাদের মধ্য থেকে যাকে তিনি চান তাকেই তিনি স্বীয় অনুগ্রহ দান করেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়ালু।